নমস্কার, আমরা দরিয়া দেশা গ্রামের অধিবাসী। আমরা এই উদ্যোগটা নিয়ে প্রথম জব কার্ডে কাজ করতে করতে আমরা প্রায় 50-60 জন মিলে এই উদ্যোগটা নিয়েছিলাম। এখন আমাদের পাশে পাড়া প্রতিবেশী সবাই আমাদের সঙ্গে আছে, আমরা গ্রামবাসীরাও সঙ্গে আছে। আমরা প্রথমে নিজেরা জব কার্ডের টাকা দিয়ে করার চেষ্টা করি, কিন্তু জব কার্ডে যেহেতু টাকা সমাজ যাবত দেওয়া হয়নি, তার জন্য আমরা স্বামীদের কাছ থেকেও কিছু সাহায্য নিই, লক্ষ্মীর ভাণ্ডার থেকেও কিছু উপার্জন নিয়েছি, বা কেউ স্বামীর কাছ থেকে যেটুকু হাত খরচা পায় সেটুকু দিয়ে আমরা এই উদ্যোগটা শুরু করার চেষ্টা করি। তারপর দেখলাম যে পরে পরে আমাদের গ্রামবাসীরা সবাই, আমাদের দিকে পাড়া প্রতিবেশীরা সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তো এইভাবেই আমাদের ভাগবত পাঠ অনুষ্ঠানটি চলছে, সঙ্গে নারায়ণ সেবাটিও আছে। তো প্রায় আমরা 500 জনের আয়োজন করেছি এই ভাগবত পাঠে, আর এটা আমাদের খরচের পরিমাণ প্রায় 30-35-এর মতো হয়ে গেছে। দেখা যাক সামনের বছর আমরা আরও ভালো করে করার চেষ্টা করব। আমার নাম ফাতিমা আছি। আসুন তো, আসুন তো।